মালদাতে ব্যাংক থেকে লোন নিয়ে সেই লোন দিয়ে খুলল মুদিখানার দোকান। জীবিকা নির্বাহের জন্য খোলা হয়েছিল এই দোকান। দোকান মালিকের সমস্ত আশা আকাঙ্ক্ষা যেন আগুনে পুড়ে ছাই হয়ে গেল। মুদিখানা দোকানের পাশেই রান্নাঘর, সেখানে মাছ ভাজা হচ্ছিল। জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়েছিল পাটকাঠি। হঠাৎ করে আগুনের ফুলকি উড়ে গিয়ে দোকান লাগোয়া রান্নাঘরে আগুন লেগে যায়। সেই ঘরে ছিল গোবর এবং কিছু কাঠের জ্বালানি, ফলে মুহূর্তের মধ্যে গোটা ঘরকে গ্রাস করে নেয় আগুন। স্থানীয়রা তড়িঘড়ি দৌড়ে এসে প্রথমে বাঁচানোর চেষ্টা করে দোকানকে। স্থানীয়দের আপ্রাণ চেষ্টায় দোকানের বেশিরভাগ সামগ্রী আগুনের গ্রাস থেকে রক্ষা পায়, কিন্তু ততক্ষণে রান্নাঘরে রাখা 10,000 টাকা সহ মুদিখানা দোকানের মজুদ রাখা বেশ কিছু সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতির পরিমাণ প্রায় 80,000 টাকা দাবি গৃহস্থের মালকিন সুলতানার। মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর কবরস্থান এলাকার ঘটনা। এই ঘটনায় দোকান মালকিন সুলতানা খাতুনের আক্ষেপ, ব্যাংক থেকে 2,50,000 টাকা লোন নিয়ে দোকান খুলেছিলেন, সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেল। মাছ ভাজার সময় রান্নার আগুন থেকে নগদ 10,000 টাকা সহ দোকানের সামগ্রী মিলে 80,000 টাকার সামগ্রী আগুনে পুড়ে ক্ষতি হয়েছে। এ বিষয়ে সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। মাছ রান্না করছিলাম, সেখানে পাটকাঠি জ্বলাচ্ছিল, সেখান থেকে উড়ে গিয়ে মানে দোকানের পিছনে রান্নাঘর ছিল, রান্নাঘরে মানে সব রকমের জ্বালান কাঠি ছিল, সেখানে গিয়ে মানে উড়ে গিয়ে আগুন লাগলো সেখানে। এবার ওর সামনে দোকান ছিল, দোকানে মালপত্র ছিল 2,50,000 মতন, হ্যাঁ, লোন নিয়েছিল ব্যাংক থেকে, হ্যাঁ, কিছু ক্ষয়ক্ষতি হয়েছে 80,000-90,000 মতন। মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।